মাদারীপুরের রাজুরের শাখারপার এলাকায় শনিবার রাতে এক গৃহবধূকে ঘরের মধ্যে একা পেয়ে রতন মোল্লা ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ বাধা দিলে গৃহবধূর সাথে রতন মোল্লার ধস্তাধস্তি হয় বলে অভিযোগ উঠেছে। ধস্তাধস্তি টের পেয়ে গৃহবধূর স্বামী এমায়েত মোল্লা ঘরের মধ্যে ঢুকে রতন মোল্লাকে বাধা দিলে রতন ও এমায়েত মোল্লার সাথে হাতাহাতি হয়। পরে রতন ঘর থেকে বেরিয়ে এসে গৃহবধূর স্বামী এমায়েতকে বেধড়ক মারপিট করেন রতন ও তার লোকজন। এ সময় গুরুতর আহত হয় এমায়েত মোল্লা। তাকে গুরুতর আহত অবস্থায় রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এমায়েতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যিনি আমার স্বামীর মারছে তার নাম হলো রতন মোল্লা আর হলো ইমরান মোল্লা। এরা আমার স্বামীরে মারছে, আমারে দর্শন করতে চাই হেলি গিয়ে আমার স্বামী প্রতিবাদ করছে দেখি হারে মারছে। করতে চাই হলো ইমরান আর ওই এটা রতন নির্বাচনের দ্বারা আমি ঘরে থেকে এরম শুরু করছি। আমার জন্য আমার স্বামী এলো আপনার উপর মারছে কি মারছে কখন কীভাবে মারলো? মারছে রড দিয়ে পিটাইছে। কইছে দেখি আমার স্বামী এমনিকি আমার আর আমার স্বামীর গুরুতে রড দিয়ে পিটাইছে। নির্যাতন করবার গেছে, নির্যাতন করার পরই এমাইয়া ঘরে সিলিয়া সিলি করছে, করার পর জামাইয়া দাঁড়াইছে। জামাইয়া সব করে এই দেখেই ঘরে না এই জামাইয়া বা দিয়ে একটা কথা কইছে, করার পরই জামাই রে মারছে। আমার হুমানে বাড়ি শুরু করছে।